আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রেসিপি। আজকে আমি ডিমের ভাপা একটা রেসিপি নিয়ে এসেছি। ঘরে যদি ডিম থাকে তাহলে চটজলদি এই ডিমের ভাপা রেসিপিটি করে নিতে পারবেন। চলেন তাহলে আসি কীভাবে আজকের এই রেসিপিটি আমি রেডি করেছি। আমার সাথেই থাকবেন, স্কিপ করবেন না। আমি এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। আমি এখান থেকে দুইটা ডিমের আজকে এই ভাপাটা রেডি করব। আপনারা চাইলে ডিম বাড়িও নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটি, আর নিয়েছি আমি কাঁচা মরিচ। ঝালটা নিজেদের মতো দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করব আলু। সে আলুটাকে আমি এভাবে খুবই চিকন করে কেটে নিয়েছি। সে আলুটা দিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব ডিম। এবার আমি ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি আলপনার্স কিচেন থেকে প্রতিদিনের মতো আজকে ওয়েলকাম করছি আপনাদেরকে আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি করে লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের কিন্তু একটি লাইকেই পারে অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিও পৌঁছায় দিতে। দেখুন সবগুলো একসঙ্গে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি পরিষ্কার একটা পলি নিয়ে নিয়েছি। পলিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এর ভিতরে আমি মিক্স করার দিয়েছি মিক্সরটা দিয়ে। এবার আমি পলিথিনটা দুই পাশ থেকে খুব ভালো করে বেঁধে দিয়েছি। চুলায় চলে আসলাম। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এবার আমি পলিথিনটা এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঢাকনা খুলে দেখি যে কিছুটা, দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে। পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই গাছটি একটা বাটিতেও করে নিতে পারেন, স্টিলের বাটিতে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। ডিম তো আমরা অনেকভাবেই খাই, একবার এভাবে ডিমের ভাপা খেয়ে দেখবেন। অনেক বেশি মজাদার এবং টেস্টি একটি রেসিপি। মাছ মাংস আর কোনো প্রয়োজন নয়, এই একটি তরকারি হলেই সুন্দরভাবে ভাত খেয়ে ফেলা যাবে। এবার আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে ডিমটাকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমি এভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমার ডিমগুলো ভাজানো হয়ে গিয়েছে। এবার আবারও আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি।
দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো ছোট এলাচ আর দারচিনি, যে আবারও কিছুক্ষণ আমি পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও হয়ে এসেছে, এ পর্যায়ে এসে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার অ্যাড করব এর মধ্যে আমি তেলে রাখা জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ, তেলে রাখা ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে এ পর্যায়ে এসে তেল বেরিয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আপনাদের একটু ছোট্ট একটি বিষয় মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনারা একটি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল ঘন্টাটিও বাজিয়ে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও দিব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার আমি ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত। দেখুন পানিটা অনেকটা টেনে নিয়েছে, এ পর্যায়ে এসে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আস্ত কাঁচামরিচ তিন চারটে, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আর একটু পানি শুকিয়ে নেব, দুই মিনিটের মতো রান্না করে নেব। এই তো আমার রান্নাটি হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে ডিমের ভাপা করে খেয়ে দেখবেন কতটা মজাদার, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে বেশি বেশি করে। আজ এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আসসালামু আলাইকুম।